হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর আমার অবস্থা দেখো রাত্রির বাজে তখন এগারোটা তখন আমি শুরু করেছি আমার আমৃতি বানানো হঠাৎ আমার কি মনে হলো মনে হলো যে তার আগে বাবাকে ফোন করেছিলাম তো সেই জন্য ভাবলাম যে অমৃতিটা একবার ট্রাই করে দেখি আর দেখো ওদের হ্যাঁ বলো এখন যেহেতু ওদের গরমের ছুটি চলছে দুজনেরই স্কুলে তাই অস্মিতাও যায়নি ঘুমাতে আর আমার মেয়েও ঘুমায়নি ঈশানীও ঘুমায়নি দুজনেই জেগেছিলো তো আমি এইসব করতে করতে সাড়ে এগারোটা মোটামুটি বেজে গেছিলো আমার সব কিছু রেডি করতে করতে আর ততক্ষণে ওরা ঘুমিয়ে পড়েছিলো দেখো চিনির মধ্যে থেকে আমি কতগুলো নোংরা বের করেছি তো আমার চ্যানেলের শর্টসে কিন্তু তোমরা দেখিয়ে নিয়েছো যে আমি কীরকম ভুলভাল আমৃতি তৈরি করেছিলাম মানে একদম রকম কোনো শেপ হয়নি কিন্তু খেতে মোটামুটি ভালোই হয়েছিল তবু দেখো আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে বোতলের মধ্যে ওই যেটা ফেটানো হয়েছিল দিউলির ডালটা সেটা এর মধ্যে কীভাবে ভরেছে সেটা কিন্তু কম পরিশ্রমের ব্যাপার না বা ধৈর্যের ব্যাপার না যেহেতু ডালটা একটু ঘন ঘন টাইপের হয় তো সেই জন্য না মানে ওটা একদম পাতলা তো করা যায় না তো সেই জন্য একদম ঢেলেও দেওয়া যাচ্ছিলো না তারপরে হাতে হাতে করে দিচ্ছি দেখছি অনেক সময় লাগছে তারপরে ভাবলাম যে এরকম একটা ফানেল নিয়ে আসি যদি এর মধ্যে থেকে ঠিকঠাক মতন হয় তাও অনেক সময় লেগে যাচ্ছিলো তারপরে চামচ দিয়ে এরকমভাবে ভালো করে চেপে 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 ওটার মধ্যে দিয়েছি যাই হোক এইবার অতটা ভালো হয়নি আর তুমি ওরা দেখো মানে কীরকম ধৈর্যের ব্যাপার এটা অনেকক্ষণ সময় লাগছিলো অনেকক্ষণ সময় ধরে 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 তারপরে এটাকে করতে হচ্ছিল ওই চামচ দিয়ে ইংরেজ পদ্ধতিতে ঠিকঠাক মতন হচ্ছিল না বলে হাতকেই কাজে লাগালাম ওই ফানেলের মধ্যে তারপর চেপে চেপে এরকম সবটা ভালো করে ঢেলে দিলাম আর দেখো যখন আমি এটা দিচ্ছিলাম তখন কিন্তু ভেতরটা অনেকটা খালি খালিও ছিল কারণ পুরো বোতলটা যতটা ভরবে ততটা কিন্তু আমি বানাইনি আমি মোটামুটি অল্প পরিমাণেই বানিয়েছিলাম আর তেল ওই দিকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম আর একটু তার মধ্যে গরম হয়ে যাওয়ার পর যখন ওটা রেডি হয়েছিল তখন আমি ওর মধ্যে একটু দিয়ে দেখেছিলাম যে ঠিকঠাক হচ্ছিলো না দেখো তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ কিরম ফুলে উঠেছে একটা দিয়ে ভালো করে একটু ট্রাই করে দেখছিলাম যে ফুলে কিনা ঠিকঠাক দেখলাম খুব ভালোই ফুলে উঠেছে কিন্তু যাই হোক আমি শেপটা করতে পারিনি সেটা আমার খারাপ লাগছে যে জিনিসগুলো শেপটা আমি করতে পারলে জিনিসটা হয়তো আরও বেশি ভালো লাগতো আর এগুলো যতক্ষণ করছিলাম না ততক্ষণ আমার মনে হচ্ছিলো যে জিনিসগুলো নষ্ট হবে না তো নষ্ট হবে না তো এরকম একটা ভয় ভয় লাগছিলো সবাই কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম মানে সবার খাবার দিয়ে দিয়েছিলাম মেয়েকেও খাইয়ে নিয়েছিলাম আর দেখো মধ্যে এখনও বাসনগুলো রয়েছে এবার দিকে করতে করতে চেষ্টা করবো যে বাসনগুলো মেজে নিতে আর রাত্রিরও অনেক হয়েছিল মোটামুটি সাড়ে এগারোটা হয়ে গেছিলো সাড়ে এগারোটা পনেরো বারোটা বাজছিল যখন আমি এতটা বন্ধ ছিলাম শেষ হতে হতে আরও সাড়ে বারোটা পনেরো একটা বেজে গেছিলো আর ততক্ষণে সবাই ঘুমিয়ে পড়েছিল মানে মেয়েকে ওর বাবা ঘুম পাড়িয়ে দিয়েছিল আর অস্মিতা ওরা সবাই নিচে চলে গেছিলো আমি একা একাই করছিলাম তখন এখন রসটা বানাচ্ছিলাম দেখো আর এই ঢাকনা বানান ঢাকনাটা যখন ফুটো করছিলাম তখন হয়েছে আরেকটা ব্যাপার যখন ঢাকনাটা আমি প্রথমে ফুটো করছিলাম তখন ভাবছিলাম যে অস্মিতাকে বলি ও করে দিতে পারবে ও তারপরে তোমার দাদাভাই দেখে বললো যে দাও ওটা আমি করে দিচ্ছি এটা কোনো ব্যাপারই না আমি একটা ছোট জিনিস করে দিচ্ছি তারপর করতে করতে এরকম এক এত ছোট করেছে যে অসুবিধা হচ্ছে তারপরে আমি আবার ছুরি দিয়ে ঠিক করে নিলাম আর কিন্তু আমি গান চালিয়ে নাচছিলাম নাচছিলাম আর কাজ করছিলাম কারণ অত রাত্রিবেলা আমার তখন আর মানে মনে হচ্ছিল যে এবার একটু বিশ্রামের দরকার কিন্তু বিশ্রাম করলে হবে না আমি যেহেতু এগুলো সব রেডি করেছি তাই ভাবছিলাম যে এগুলো কমপ্লিট করবই দেখো তখন কিন্তু বেজেছিলো হচ্ছে বারোটা চার মানে বারোটা তখন বেজে গেছিলো বারোটা চারে আমার তখন কিছুই হয়নি মোটামুটি মানে তেলটা গরম রয়েছে ওই ওই পর্যন্ত হয়েছিলো আর তার দেখো পুরো সবাই শুয়ে পড়েছে ওই ঘরে ভাই শুয়ে পড়েছে নিচেও সবাই শুয়ে পড়েছে লাইটটাও নিভিয়ে দিলাম আমি আর শুধুমাত্র আমি জেগে আছি আর ঘরে ওর বাবা ওকে ঘুম পাড়াচ্ছে তাই আমি আর ঘরে ঢুকলাম না কারণ ঘরে ঢুকলে আওয়াজ পেলে আমার মেয়ে যদি আবার উঠে যায় সেই জন্য আর ঘরে ঢুকিনি দেখো এই জন্য জিরো লাইটটা জ্বালানো রয়েছে তাই আর ঘরে ঢুকিনি বাইরে থেকেই দেখে নিলাম যে ওরা ঘুমিয়ে পড়েছে আমি আর ঘরে ঢুকিনি এবার আমি আমার মতন গান শুনছি আর রান্না করছি মানে ওই অমৃতি বানাচ্ছি তা দেখো যাও হলো মোটামুটি তো ঠিকঠাক হয়নি প্রথমটা দেখে মানে সেপটা ভাবলাম যে প্রথমটা হলো না ঠিক আছে তারপর বারটা নিশ্চয়ই পারবো এরম করতে করতে দেখলাম কোনোটাই হচ্ছে না তাই কোনোটা যখন হচ্ছে না তারপর তাও আমি আশা রেখেছি যে সামনে বছর আমি ঠিকঠাক করতে পারবো এগুলো কিন্তু ভালোই ফুলে উঠছিল ফুলে উঠছিলো আর খেতেও কিন্তু বেশ মচমচেই হয়েছিল এই যে যখন তুলছিলাম তখন আমি কিন্তু একটু খেয়েও দেখেছিলাম খেতে কিন্তু সত্যি মানে মচমচে যেমন হয়েছিল আর টেস্টটাও কিন্তু ভালো হয়েছিল। মানে টেস্টটা যে একদম ফেলা চোরা সেরকম না টেস্টটা কিন্তু খুবই ভালো হয়েছিল মানে যেরকম যেরকম বাবা যতটা দিতে বলেছিলো আমি ঠিক ততটাই দিয়েছিলাম তাই জন্য পরিমাণটা যেহেতু ঠিকঠাক ছিল খেতে স্বাদ হয়েছিল আর যাই হোক এবার দেখো আমি এদিকে মিষ্টির রস বানিয়ে রেখেছিলাম ওই খুন্তিটার মধ্যে পিঁপড়েও ধরে গেছে ওগুলো সব তোমার এদিকে রস তৈরি করা হয়ে গেছে আমার দেখো সেটা আমি কিভাবে তৈরি করেছি এখানে একটা ওই বড় তারজা যেগুলোকে বলে এগুলো কি বলে কড পট যেগুলো ছিল সেগুলো আমি একটা বানিয়ে নিয়েছি যে ঠিকঠাক মতন ভ্লগিং করার জন্য মানে ওই রিং লাইটটা এদিক ওদিক নিয়ে লাগানোর জন্য সেই জন্য ওরকম দিয়েছি আর এইগুলো যখন রসে দিচ্ছিলাম তখন কিন্তু মানে একদম পুরো মচমচে ছিল আমি যখন খেয়েছিলাম তখন ঠিকঠাক মচমচেই ছিল পরে অবশ্য নরম হয়েছিল কিন্তু ততক্ষণে আমাদের এক থালা প্রায় মানে যতটা আমি করেছিলাম প্রায় শেষ হয়ে গেছিলো মানে সবাই মোটামুটি খেয়েছিল খাওয়া হয়েছিল আর আমিও খেয়েছিলাম ঠিকঠাকই হয়েছিল। খেতে ভালো হয়েছিল দেখতে কালো হয়েছিল এটাই হচ্ছে ব্যাপার দেখতে কালো খেতে ভালো এবার ওগুলো তো হলো এবার বাকিগুলো আমার পরিষ্কার করতে হবে দেখো পুরোপুরি সব মানে উল্টো হয়ে রয়েছে আমি মানে এরকমভাবে ভাবছিলাম যে একবার বাসনগুলো ধুয়ে নিই তারপর ভাবলাম না আজকে রাত্রিরে আর ইচ্ছা করছে না তো আর রাত্রিবেলা বাসনগুলো মাজিনি কারণ এমনিতেই অনেক রাত্রি হয়ে গেছে তো বাসন মাজ দেখলে একটু থুংথাং আওয়াজ তো হয় তো সবাই ঘুমাচ্ছে বাসন মেঝে এই রাত্রেবেলা সবার ঘুম ভাঙিয়ে কোনো লাভ নেই তাই চুপচাপ বাসনগুলো রেখে দিলাম আর মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিয়ে এবার এই এই অমৃতিগুলো নিয়ে আমি ঘরে চলে যাব জলগুলো দিয়ে এগুলো একটু ভিজিয়ে দিলাম যাতে সকালে উঠলে উঠে ভালোভাবে তাড়াতাড়ি করে মাজা যায় কারণ ভিজে গেলে বাসনগুলো এমনি মাজতে একটু সুবিধা হয় আর এই অমৃতিটা রয়েছে এখন এই ঢাকা দিয়ে আমি রেখে দেবো ঘরে আর যতটা খাওয়ার ততটা খেয়ে নেব তো এখন আমি রিং লাইট ফিং লাইট সব অফ করে চলে যাব যাবো ঘরে তারপরে এবার খেয়ে দেখলাম খেতে কেমন হয়েছে সেটা এতক্ষণে দেখলাম খেয়ে দেখলাম যে আমার পরিশ্রমটা একেবারেই ব্যর্থ হয়নি খেতে মোটামুটি যখন ভালো হয়েছে তাহলে খাওয়া হয়ে যাবে জিনিসটা ফেলা যাবে না এটাই হচ্ছে বড় ব্যাপার আর ওরা ঘুমিয়ে পড়েছে ঘুমা ঘুমা এটাই তো স্বাভাবিক কারণ সাড়ে বারোটা একটা বাজে যায় তখন এদিকে গোপালকেও ঘুম পাড়িয়ে দিয়েছি আর এটা হচ্ছে আমার পরের দিন সকালের ব্লক মানে যেদিন ছিল লোকনাথ বাবার পুজো পরের দিন সকাল সকাল উঠেছি যাতে তাড়াতাড়ি করে কাজগুলো করতে পারি আর এদিকে ফল আনা ছিল ফল ঠল সব আনা ছিল আর স্নান টান করে ফ্রেশ হয়ে নিয়ে এই যে ফুলও নিয়ে এসেছিলো তোমার দাদাভাই মাঠের থেকে আসার সময় যেহেতু প্রত্যেক সকালে খেলতে যায় তো ওখান থেকে আসার সময় তালের সা যা যা থাকে মানে প্রত্যেক দিনই যা যা বলি মানে যেটা যেটা দরকার হয় সেটা সেটা ওই টাইমে এনে দেয় কারণ এমনি নর্মালি বাজার করে যেহেতু মেজদা তো সেই জন্য ওকে ওদের আমাদের আর কি বাজারে যায় আমরা আর কি বাজারে যাই না কেউই কারণ মেজদা দোকান বাজার সবই করে দেয় তাই আর কাউকেই বাইরে যেতে হয় না কিন্তু এরকম যদি টুকটাক কিছু যেন জানার থাকে তখন তোমাদের দাদাভাই যখন মাঠের থেকে খেলে আসে তখন নিয়ে আসে এগুলো তো দেখো আমি সব কিছু নিয়ে এখন ওপরে চলে যাচ্ছি বটি ফটি নিয়ে একেবারে পুজো দিয়ে তারপরে নিচে আসবো কারণ সব কিছু একবারে বাসন ঠাসন ধুয়ে সব কিছু ওপরেই নিয়ে যাওয়া হয়েছে আর লোকনাথ বাবার পুজো হচ্ছে এমন একটা দিন সেই বছর মানে সেই লোকনাথ বাবার পুজো যেদিনই হয় প্রত্যেক বছরই আমার মেজদির বাড়ির কথা মনে পড়ে যায় তার কারণ কি যখন আমরা ছোটো ছিলাম তখন মেজদির বাড়িতে অনেক বড় করে লোকনাথ বাবার পুজো হতো মানে মেজদি মেজিজ্যাম্বু হচ্ছে যে মানে মেজাজ হচ্ছে একদম পুরো শূন্য থেকে শুরু করা মানুষ মানে একদম পুরো শূন্য থেকেই শুরু করা সে আজকে মানে একটা ভালো জায়গায় আছে সেটা আমাদের মানে খুবই ভালো লাগে যে মেজাজম্বু একদম পুরোপুরি নিজের চেষ্টায় পুরোপুরি সংসারটাকে মানে নিজে মানে অনেকের মা বাবার ওপর বাবা মা সবাই থাকে কিন্তু জায়াম্বুর মেজাজম্বুর কেউই ছিল না তো মানে দাদারা ছিল কিন্তু মানে নিজের ঘর বাড়ি সব কিছু নিজেকেই করতে হয়েছে বা সব কিছু একটা যদি ছোট্ট বাসনও কেনে সেটা মেজাম্বুকেই কিনতে হয়েছে তো সেরকম অবস্থা থেকে মেজামু মানে ঘর যখন হয়েছিল মেজির তখন একটা ঘর ছিল আর একটা ঠাকুর রাখার জায়গা ছিল যেহেতু আমার মেজাজাম্বু টাইলসের কাজ করে তো ওই টাইলস দিয়েই বানানো একটা র্যাক র্যাকের মতন বানিয়েছিল সেখানে লোকনাথ বাবার ফটোটা থাকতো আমিও যখন মাঝে মাঝে মেসদিদের বাড়িতে গিয়ে থাকতাম তখন আমিও পুজো দিতাম আর মেজো মেজাম হচ্ছে খুব যত্ন সহকারে পুজো টুজো দেয় মানে যে কোনো কাজ খুব ভালো করে করে মানে কি যেই কাজটাই করুক খুব ভালো করে করার চেষ্টা করে বা করে তো আমার মেজদির বিয়ের পর থেকেই ওরা মানে লোকনাথ বাবার পুজোটা মোটামুটি যতটা সম্ভব ভালো করেই করতো তো যার যেমন আয় তার তেমন ব্যয় একটা একটা কথা সেরকম একটা কথা আছে তো মেজায়ম্বু সামর্থ্য অনুযায়ী যতটা করত ততক্ষণ তত তখন অবশ্য আমরা অনেকটাই আমি অনেকটাই ছোট ছিলাম তা তবুও এখন যতদূর মনে পড়ে যে মেজায়ম্বু সামর্থ্যর মানে যতটা সামর্থ্য ততটাই করত বা তার থেকে বেশিও করতো সেটাই বলা যায় তো সেই লোকনাথ বাবার পুজোতে যেহেতু ছোটোবেলা থেকে অনেক বছর গে যেতাম তাই লোকনাথ বাবার পুজোর দিনটা আসলেই মেজির বাড়ির যাওয়ার কথা মনে পড়ে এখন মেজিরা অনেক ভালো আছে যথেষ্ট মেজির এক ছেলে এক মেয়ে মেয়ে মেয়ের ভালো বিয়ে হয়েছে ছেলে পড়াশোনা করছে জায়ম্বও একটু খুব ভালো মানে কন্ট্রাক্টারই করে এখন যখন তখনের থেকে এখন কাজেরও অনেক ইয়ে হয়েছে তো সব দিক থেকেই মেজি ভালো আছে মানে ভালো ছিল ভালো আছে ভালো থাকুক সেটাই কামনা করি তোমরাও চাই যে ও যেন ওরা সবাই ভালো থাকে আর তোমরাও সবাই ভালো থেকো মানে আর কি লোকনাথ বাবার পুজোর দিন আসলেই মেজদির বাড়ির কথা মনে পড়ে সেই কথার পরিপ্রেক্ষিতেই তোমাদের এত কথা বলে আর কি তো দেখো আমিও সাজিয়ে নিয়েছি লোকনাথ বাবাকে যতটা মানে ফুল মালা যতটা ছিল আমার গাছের ফুল দিয়ে সাজিয়েছি আর মালাটা কেনা হয়েছে আর এরকম দেশলাই কাঠির এ দিয়ে আমি চন্দন পরিয়ে দিয়েছি আমি কিন্তু নিজেই পুজো দিতে খুব ভালোবাসি মানে ঠাকুর মশাই যতই পুজো করুক না কেন আমি মন থেকে কয়েকবার লক্ষ্মী পুজো করেছি মানে ঠাকুর মশাই ছাড়া বাড়িতে এই বাড়িতে আরে দেখো আমার গাছে বেলি জুই ফুল সবই ফুটেছে সবই লোকনাথ বাবাকে দেব। আর কি বলো তো মানে এখন হয়তো মেজির বাড়িতে পুজোটা সেরকমভাবে বড় করে হয় না না হলে আমরাও যেতাম মানে হয়তো তোমরা অনেকেই ভাববে যে কেন তাহলে এখন যাই না মানে এখন আর কি সেরকম বড় করে করা হয় না কারণ মেজি মেজাবু অনেক মানে যাই হোক না কেন একটা ধকল হয় তো বাড়িতে যে কোনো একটা পুজো টুজো হলে তো সেই কারণে বেশি বড় করে করা হয় না আর এখন যেহেতু আমার মেয়েও মানে মোটামুটি স্কুলে ভর্তি হয়ে গেছে পড়াশোনা আছে তো সেই জন্য এখন আরও যাওয়া হয় না যখন মেজির বাড়ি যাব তখন তোমাদের অবশ্যই কখনো না কখনোই লোকনাথ বাবার ছবিটা থাকলে এখন মেজির বাড়িতে মূর্তি আছে লোকনাথ বাবার আগে ছবি ছিল আমি মানে আমরা যখন বললাম যে মেজির যখন বিয়ে হয়েছিল তখন লোকনাথ বাবার ছবি ছিল এখন মূর্তি হয়েছে যাই হোক আমার এই এর মধ্যে সব পুজো মোটামুটি দেওয়া হয়ে গেছে দেখো সমস্ত রকম ফল দিয়েছি যেগুলো যেগুলো দেয় আমি শুনেছি অমৃতি দিয়েছি তালের শাঁস দিয়েছি লিচু দিয়েছি আম আর আরও জাম মানে কালো জাম আর আরও আরও মানে আপেল এই সমস্ত দিয়েছি তার মধ্যে ছিল মিস্ত্রি মা বলে এগুলো এগুলো দিয়ে দিতে হয় তো এগুলোই দিয়েছি জামরুল মোটামুটি যা যা ছিল আর কি আনা হয়েছিল। তো সেগুলো সেগুলো দিয়ে দিয়েছি আর তোমরা কারা কারা এরকম নিজে পুজো দিতে ঠাকুরকে খুব ভালোবাসো তারা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিয়ে ঠাকুরকে প্রসাদগুলো নিবেদন করার পর ভালো করে আরতি করে নিলাম মন থেকে আর আরতি করার পর কিছুক্ষণের জন্য ঠাকুর ঘর বন্ধ করে রেখেছিলাম আর তারপরে কিন্তু আমি প্রসাদগুলো সব নামিয়ে নিলাম তোমাদের যাদের যাদের ইচ্ছা এখান থেকে বাবা লোকনাথের নাম নিয়ে প্রসাদ খেয়ে নিও আচ্ছা এই দিদিকে দেখতে পাচ্ছ এই দিদি কিন্তু বাঙালি নয় মহামেডান তবুও দিদি খুব সুন্দর ভক্তি সহকারে ঠাকুরের প্রসাদ খায় বা যে কোনো পুজোতে আসে আমার এটা খুব ভালো লাগে তাই দিদির জন্য আমি সবসময় যেই পুজো হোক না কেন প্রসাদ রেখে দিই তারপর মেয়েকে দিলাম আর বাড়ির সবাইকে দিলাম আজকের ব্লগটা এখানে শেষ করলাম বাবা লোকনাদের নাম নিয়ে আমার ব্লগটা আমি এখানেই স্টপ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতন টাটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা